বাস অনেক হয়েছে, আর না আমি আর রান্নাও করবো না আর হাঁড়ি কোড়াও মাজবো না। আমার খুন্তিটা কোথায় গেল? কেসা লাগা মেরা মজাক? তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বলো তো, আমি সেভ করে দিচ্ছি, দাও। আমি তোমার বউ, তবুও যদি কোনো মিস্টেক দাবানা হয়ে যায়? আমি মূর্খ নয়, বলো সেদিনের খুন্তি মুড়াটা মনে আছে তো? আমার বউ শাক চুন্নি 07। কি? এই এক মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। হ্যাঁ, টাটা। বলবো বল, সানি লিওয়ানি ভজন ভজন। না না, ও তো এইরকম করে না। দেখ তো তোর নামে কি বলছে। হ্যালো, কে রে তুই? তুই জানিস আমায়? খালা চার বোতল খেয়ে নিলেও সোজা দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে রে, চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে? কে ছিল বাবা? কি করে কিরে খোকা, তোর বয়সে তো অনেকেই বিয়ে করে নিল, তোর কবে হবে? তা আপনার বয়সে তো অনেকেই মারা গেল, আপনি কবে মরবেন? এই শুনো, তোমার সঙ্গে আমি কথা বলবো মানে তোমার আমার আজ থেকে ব্রেকআপ। ওই দিদি, তোর দেওরের কি হয়েছে রে? আমার সঙ্গে কথা বলেনি? তোর দেওরকে না পেলে কিন্তু আমি মরে যাব। পেয়ে গেলে কি করবে? কয়গো ওঠো, লকডাউন উঠে গেছে। কয়গো ওঠো, কাজ করতে হবে না? হ্যাঁ, কাজ করতে হবে, কাজ করতে হবে, করছি করছি করছি। আরে ঘরের কাজ বলিনি, এতদিন তো ঘরের কাজই করলে, এবার তো অফিস যেতে হবে নাকি? অফিস? আমার অফিস আছে, আছে আমার অফিস। কি করে কি আজকে আমাকে আটা মাখাতে একটু ভালো লাগেনি? আটা মাখাতে ভালো লাগছে না? ভেবে নাও না যে আটাটা আমি। হ্যাঁ দাদা, বলুন। হ্যাঁ দাদা, আমি কদিন আগে আপনার পার্লারে চুল দাড়ি ফেসিয়াল করেছিলাম, তা আপনি 5,000 টাকা মতো পান। আমার কাছে এখন 2,500 টাকা আছে, আপনি 2,500 টাকা রাখুন। আর বাকি টাকা পরের সপ্তাহে এই সময় আপনাকে বাকি 2,500 টাকা পেমেন্ট করে দেবো। আরে আপনাকে আর আসতে হবে না, আমি খাতা বুকে আপনাকে পেমেন্ট লিস্ট সেন্ড করে দেবো। সালা, এদেশে আর থাকা যাবে না, দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। ও দাদা, কি হলো গো, দেশ ছেড়ে কেন চলে যাবেন? আর বলবেন না দাদা, প্রচুর সমস্যা। কেন গো দাদা, আবার কি হলো, কি সমস্যা? এই দেখুন না, আমার নাম তারক পাল, আধার কার্ডে নাম এসেছে তার কাটা মাল। বলুন এদেশের পরেও থাকা যায়? ভাই ভাই ভাই, ওট ওট, লকডাউন শেষ হয়ে গেছে। তুই ঘুমের ঘরে হাসছিস কেন? সপনা টুটা হে তো দিল কভি জলতা। এই যে শোনো, কি আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ ভাই ভাই ভাই, তোর বউ লড়ির নিচে চাওয়া পড়েছে। তুমি ঘুমে করে হাসছো কেন? সপনা টুটা হে তো দিল কভি। বলছি কি, শোনো না। বলো। হ্যাপিনেস এর স্পেলিংটা একটু বলবে? হ্যাপিনেস লেখো। বলো। UN UN MA MA
ডবল আর ডবল আর আই আই ইডি ডি খুব তো বিয়ে করি বলে লাভ আছে এবারে বিয়ে করে কেমন লাগছে ওরে পাগল হয়ে যাব আমি কি ওরে পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আরে আমার বউ কল করছে খুব ভালোবাসে আমায় রে হ্যালো ফোন ধরতে দেরি করছো কেন বাড়িতে এসো তোমাকে ঝাঁটা পেটা করবো ঘর জামাই থাকি বলে শুনছো অপমান গালাগালি করে বিকিয়ে দিস না স্বামীর সম্মান তোমার আবার সম্মান কালকে গরম খুন্তির ছ্যাঁকাটা ভুলে গেছো নাকি ফোনটা কেটে গালাগালি করি না হলে মান সম্মান থাকবে না সালি ডাইনি পেতনি সাতচুন্নি জুতিয়ে করে দেবো লাল হাত পা ধরে ক্ষমা না চাইলে তালাক দেবো কাল বুঝলি সালা ফোন কেটে দিয়ে বোকে গালাগালি করছো মার সালাকে মার মদনে বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যায় 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 করে গায় 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 করে আরেকটা জিনিস দেখা যাচ্ছে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ আমার এলাকা নয় হ্যালো কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা বানরের বাচ্চা গাধার বাচ্চা শিয়ালের বাচ্চা যদি কামড়ায় তাহলে আমার এই মলমটি আপনি লাগান তিন মাস হলো এই বিয়ের সানাই আমি শুনতে পাইনি তোরা সেটাও শান্তিতে শুনতে দিবি না এক সপ্তাহ আগে আমার থেকে যে 500 টাকা ধার নিয়েছিলি সেটা কবে ফেরত দিবি দেখ তোর টাকা নিয়েছি আমি ঠিক সময় ফেরত দিয়ে দেব ঠিক আছে ওই গরম দেখাচ্ছিস কাকে মাথা নিচু করে বল তোর টাকা ফেরত দিয়ে দেবো জল দেবো জানু না না জল লাগবে না জানু মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই বলো বলছি তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে আর তোমার যে দামি দামি শাড়িগুলো না ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি আচ্ছা ঠিক আছে তোমার তো টেনশন করছো আর তোমার ভাই যে 1 লাখ টাকা দিয়েছিল না ওই টাকাটাও আমি চুরি করেছিলাম ঠিক আছে তুমি আরামসে মরো তোমার অত টেনশন করতে হবে না আরামই মরো আরামই কারণ আর তোমার খাবারে বিষটা তো আমিই মিশিয়ে দিই চলো চলো নয়নে হাসি সারা দিন কাজ করতে ভালো লাগে না মালিকটাই ভাইরাসে মরেও না যাই একটা ভালো দেখে গান শুনি বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এখন আবার কে ফোন করলো হ্যালো আরিফ শুনলাম ভিগো বন্ধ হবে বলে তুমি টিকটকে ঢুকেছো ভিগো বন্ধ হবে বলে আমি করছি গো টিকটক বিশ্বাস করো আসলে আমার ফেমাস হওয়ার শখ তোমার ফেমাস হওয়া ঘোচাচ্ছি আমায় যদি ভালোবেসে থাকো তাহলে টিকটক আনস্টল করো এক্ষুনি ছেলেরা এখন বৌদি ভক্ত কিন্তু আমি ভক্ত ছিলাম তোর তাই টিকটকটা আনস্টল করতে করিস না আর জোর বুঝলি ও তাই তা টিকটকে তুমি যে বৌদিটাকে পার্সোনাল মেসেজে লিখছো কিউট হট বিউটিফুল ওটা আমারই ফেক অ্যাকাউন্ট কিরে ভাই এরকম পাগলের মতো পিয়ারে গান চালিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিস কেন নিশ্চয়ই তোর পিয়া নামে কোনো গার্লফ্রেন্ড ছিল আর তার সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে আরে গার্লফ্রেন্ড না রে পাগলা ওটা পিয়া নামের একটা বৌদি ছিল এই তুই গানটা বন্ধ করলি কেন চালা পিয়ারে
তোমার ছেলে কোথায়? আর পিছনে যেটা খেলছে ওটা আমার ছেলে, হেভি সংসারি আর হেভি বুদ্ধিমান, পুরো আমার মতো। বাবু এদিকে আসো। হ্যাঁ বাবা, এসে গেছি। আন্টির সঙ্গে কথা বলো। বাবা মালিটা কে? কি করে